জয় হিন্দ এভিওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ডিম ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা বিগ আপডেট দিচ্ছি তোমরা যারা এসএসসি জিডির রেজাল্টের জন্য অপেক্ষা করছো আমি তোমাদের বলে রাখছি বন্ধুরা এসএসসি জিডির রেজাল্ট আজকেই তোমাদের জারি হবে একত্রিশ মার্চ দু হাজার তেইশ আজকের ডেটেই তোমাদের কিন্তু এসএসসি জিডি রেজাল্টটা তোমাদের জারি হতে চলেছে যেই মুহূর্তে তোমাদের রেজাল্ট আসবে তোমরা কীভাবে চেক করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত তোমরা এসএসসি ডট এনআইসি ডট ইন এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট বলে একটা সেকশন আছে এখানটাতে ক্লিক করবে রেজাল্ট অপশনটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এই ধরনের যে পেজটা চলে আসে তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানে তোমাদের বলা রয়েছে কনস্টেবল জিডি এই কনস্টেবল জিডি অপশনটাতে তোমরা একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে কিন্তু এই ধরনের তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের এসএসসি জিডি এটা কিন্তু দু হাজার একুশের কথা বলা রয়েছে তোমাদের এরপরেই কিন্তু দু হাজার বাইশের ভ্যাকেন্সিটা জারি হয়ে যাবে সিক্স সেটা যখন জারি হবে তার পাশেই তোমরা এখানে রেজাল্টের অপশন একটা পিডিএফ দেখতে হবে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করলেই তোমাদের রেজাল্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার আমি তোমাদেরকে বলে রাখি এই ইনফরমেশনটা আমি তোমাদেরকে কেন দিলাম যে একত্রিশ তারিখ তোমাদের রেজাল্টটা জারি হবে কারণ বন্ধুরা বিভিন্ন আর্টিকেলে তোমাদের এই ডেটটা উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের একত্রিশ মার্চ দু হাজার তেইশে এসএসসি জিডি রেজাল্ট আসবে কারণ তোমরা জানো তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করানোর যে ডেট সেটা তোমাদের অলরেডি জারি করে দিয়েছে তোমাদের ফিজিক্যাল বলো তোমাদের মেডিকেল বলো এটা তোমাদের কন্ডাক্ট করা সম্পূর্ণ কিন্তু সি আর পি এফ এর তরফ থেকে তোমাদের এটা কিন্তু টোটালি কমপ্লিট করা হয় সেই সিআপিএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তোমাদের পনেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আজকে তোমাদের ডেট উল্লেখ করা দেওয়া হয়েছে তোমাদের আজকের ডেটে কিন্তু রেজাল্ট আসবে রেজাল্টটা যে কোনো মুহূর্তে আসতে পারে সেটা তোমাদের রাত্রেও আসতে পারে বা বিকেলেও আসতে পারে বা আমার মাঝ রাত্রেও আসতে পারে কোনো রকম কিছু বলা যাবে না যে কোনো মুহূর্তে রেজাল্ট আসতে পারে তোমরা টাইম টু টাইম আপডেট থাকো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে আর সব থেকে আমি ইজি ব্যাপার বলে দিচ্ছি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেই মুহূর্তে তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট আসবে সব জায়গায় আগে তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম